ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড বিভিন্ন কাজে লাগে। যেমন আপনি যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট অথবা একটি সিম কার্ড কিনতে চান, তাহলে আপনার একটি ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড লাগবে। অনেকেই আছেন যাদের ভোটার আইডি কার্ড নেই, তারা একটি নতুন ভোটার আইডি কার্ড করতে চাচ্ছেন, কিন্তু তারা জানেন না ভোটার আইডি কার্ড করতে হলে তাদের কী কী কাগজপত্র জমা দিতে হবে। ভোটার আইডি কার্ড করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। সেটি আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে পূরণ করতে পারবেন, অথবা অনলাইনেও কিন্তু সেটি পূরণ করতে পারবেন। এখন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর তার সাথে কিছু কাগজপত্র আপনাকে জমা দিতে হবে। আপনাকে কিন্তু এই কাগজপত্রগুলো সত্যায়িত করে তারপরে নির্বাচন অফিসে জমা দিতে হবে। আপনি কাগজপত্রগুলো কাকে দিয়ে অ্যাটেস্টেড করতে পারবেন সেটা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন, আমি সেটি আই বাটনে দিয়ে দেব। এখন মূল বিষয়ে আসা যাক, আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করলেন তার সাথে আপনাকে কী কী কাগজপত্র জমা দেবেন সেটা এখন আমি বিস্তারিত আলোচনা করব। সেজন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আসুন দেখা যাক একটি নতুন ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড করার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হয়। ভোটার নিবন্ধন বা নতুন এনআইডি কার্ডের জন্য আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে তা হলো আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ, এবং এই জন্ম নিবন্ধন সনদ অবশ্যই অনলাইনে যাচাইকৃত কপি সহ জমা দিতে হবে। হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে না। এখন আবেদনকারী যদি লেখাপড়া করেন তাহলে তার পিএসসি অথবা জিএসসি অথবা এসএসসি সনদ জমা দিতে হবে। এছাড়া আবেদনকারী নাগরিকত্বের সনদের মূল কপিও জমা দিতে হবে। এক্ষেত্রে যিনি ইউনিয়নে বাস করেন তিনি ইউনিয়নের চেয়ারম্যান, এবং উপজেলা হলে উপজেলা চেয়ারম্যান, এবং পৌরসভায় হলে পৌরসভার মেয়র কাছ থেকে নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে হবে। এছাড়া আবেদনকারী এনআইডির কপি সত্যায়িত কপি জমা দিতে হবে। এখন যদি পিতামাতা মৃত হয় তাহলে পিতামাতার মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর এনআইডির কপি জমা দিতে হবে। স্বামীর ক্ষেত্রে স্ত্রীর এনআইডির কপি এবং স্ত্রীর ক্ষেত্রে স্বামীর এনআইডির কপি দিতে হবে। এছাড়া তাদের বিবাহের নিকানামাও জমা দিতে হবে। আবেদনকারীর বাড়ির হোল্ডিং ট্যাক্স অথবা ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে। ইউটিলিটি বিলের ক্ষেত্রে বিদ্যুৎ বিলের কপি এবং গ্যাস বিলের কপি জমা দিতে হবে। আর যদি ফ্ল্যাটের মালিক হন তাহলে ফ্ল্যাট মালিকানার কপিও জমা দিতে হবে। কারো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় এবং কেউ যদি বর্তমান ঠিকানায় কোনো ভাড়া বাসায় থেকে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেন তাহলে তাকে বাড়ি ভাড়ার চুক্তিনামা, অনাপত্তি পত্র এবং বাড়ি ভাড়ার রসিদও জমা দিতে হবে। এখন কোনো প্রবাসী যদি দেশে এসে এনআইডি কার্ডের জন্য আবেদন করেন তাহলে তাকে পাসপোর্টের কপি, যাতে অ্যারাইভিং সিল মারা রয়েছে সেই পেজটি জমা দিতে হবে, এছাড়া টিকিটের কপিও জমা দিতে হবে। এছাড়া দ্বৈত নাগরিক হলে দ্বৈত নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে। কোনো বাংলাদেশি যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তাকে দ্বৈত নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে। ভোটার আইডি কার্ডে রক্তের গ্রুপও লেখা থাকে, সেজন্য রক্তের গ্রুপটি পরীক্ষা করে তার একটি প্যাথোলজিক্যাল রিপোর্টও জমা দিতে হবে। এছাড়া শিক্ষার্থী হলে তাকে শিক্ষার্থীর পরিচয়পত্র কপি জমা দিতে হবে। এছাড়া নির্ধারিত স্থানে স্বাক্ষরও প্রদান করতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন অফিসারের চাহিদা মতো অন্যান্য ডকুমেন্টসও জমা দিতে হবে যদি প্রয়োজন হয়। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সশরীরে নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে, তাহলে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।